এইবার তেলচুরি চক্রত জড়িত কংগ্রেসী বিধায়ক নুরুল হুদার পুত্র। তেলচুরি চক্র সহায়ের বিনিময় বিধায়ক পুত্রই ললে 2.5 লাখ টাকা। আসলতে শনিবারে নগাঁও আরক্ষী অভিযান চলায় উলুয়নীত গ্রেপ্তার করেছিল এই 5 জন তেলচুর চক্রে জড়িত লোক। গ্রেপ্তার করে তেজপুরের আলম আলী, জখলাবন্ধার জামাল উদ্দিন, খলিহামারির ইব্রাহিম আলী, তেজপুরের আব্দুল খলিল আর জখলাবন্ধার তাহের আলী। এই 5 তেল চুরি চক্রের গ্যাংক গ্রেপ্তারের পিছতে পোহরলে আহে রূপহীর কংগ্রেসী বিধায়ক নুরুল হুদার পুত্র এইজন রেজাউল হুদা ফরাজি উরফে রকিবুল হুদা ফরাজির নাম। দিসপুর আরক্ষীক ম্যানেজ করার নামত তেলচুরি চক্রের পর 2.5 লাখ টাকা লওয়ার তথ্য লাভ করে আরক্ষী। এই তথ্য লাভ করার পিছতে বিধায়ক হুদার পুত্র এইজন রেজাউল উরফে রকিবুলক বিচারি এটা অভিযান আরম্ভ করেছে আরক্ষী। কিন্তু আরক্ষীর জালত পড়ার ভয়ত পলায়ন করে কলিয়াবর আমসুর সভাপতির দায়িত্ব থাকা নুরুল হুদার পুত্র রেজাউল উরফে রকিবুলে। আরক্ষীয়ে লাভ করা তথ্যর ভিত্তিত দিসপুরের বিধায়ক আবাসতো শনিবারের নিশা রেজাউল উরফে রকিবুলক বিচারি চলায় অভিযান। কিন্তু বিধায়ক আবাসতো নগাঁও আরক্ষীয়ে নাপালে বিধায়ক পুত্র। নগাঁও আরক্ষীর অভিযান চলি আছে বিধায়ক পুত্রক বিচারি। আমি এভিডেন্স পাইছো তেওঁ জড়িত হয়ে আছে, তেওঁকো বিচারিছো। আমি টিম আমার লাগি আছে তেওঁক ধরবলৈ, আৰু তেওঁক ধরলে আৰু যদি কোনোবা তেওঁৰ লগত জড়িত আছে বা সক্রিয় হৈ আছে সেইখিনি আমি তথ্য পাম বুলি আশা কৰিছো। হয়, আমি তেওঁক বিচাৰি গুৱাহাটীতে অভিযান চলাইছো। নিজৰ দলৰ বিধায়ক নুরুল হুদাৰ পুত্র তেল চুরি চক্রত জড়িত হৈ পৰা বিষয় প্রদেশ কংগ্রেসৰ সভাপতি ভূপেন কুমার বৰাই কলে এইটো আইনী বিষয়। যিকোনো মানুহ, ময়ে হওঁ বা আপুনি হওক, যেতিয়া সাব জুডিচ হৈ যায় তাত আৰু কোনো পলিটিকেল কমেন্ট আৰু ষ্টেটমেণ্ট নাথাকে। কালিলে যদি মোৰ বিৰুদ্ধে এটা কেছ হয় আইনে চাবই, সেইটোত মই এটা ষ্টেটমেণ্ট দিয়াৰ কোনো অৱকাশ নাথাকে। সভাপতি ভূপেন কুমার বরার এই মন্তব্যের বিপরীতে প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হুসেন সিকদারে পালে এই বিষয়ত রাজনীতির গুট। সিকদারে কলে এয়া এক রাজনৈতিক ষড়যন্ত্র। আমার বিরুদ্ধে সময় সময়ে সরকারি পক্ষের ষড়যন্ত্রও থাকে। মতো প্রাথমিকভাবে এই ষড়যন্ত্র বলে মই ভাবো। যদি কোনোবাই অপরাধ করেছে তার শাস্তি হব, তাত আমি কোনো কবলগিয়া নাই, কিন্তু প্রাথমিকভাবে মোৰ ষড়যন্ত্র থাকা যেন লাগে। কিন্তু কংগ্রেসী বিধায়ক নুরুল হুদার পুত্র তেল চুরি চক্রে জড়িত হয়ে আরক্ষীর হাতত গ্রেপ্তার হওয়ার ভয়ত এটা পলাত বিষয়টুক এটা যথেষ্ট গুরুত্ব সহকারে লই অভিযান চলাই আছে নগাঁও আরক্ষী। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।